আল্লাহ খুশি তো? আমার হাবিব খুশি তো যেদিন থেকে ভেবেছি আল্লাহ আমার সম্মান বৃদ্ধি করে করেছে। এখন কিন্তু আমি আর শ্রোতাদের জন্য জলসা করি না, সত্যি আপনাদের কাছে শ্রোতারা খুশি হবে, দাওয়াত করবে, সুবহানাল্লাহ বলবে না। আমি এখন জলসা করি আমার মোস্তফা খুশি হবে। এটা বুঝে যা, নবীকে জানলে হবে না, নবীকে চিনতে হবে। জানে ওয়ালে বহুত সারে হ্যায়, পেহচানে ওয়ালে বহুত কম হ্যায়। নবী কো পেহচান লিয়া ও খাজা এ খাজগান সুলতানুল হিন্দ বন গিয়া। বলো সুবহানাল্লাহ। জানে ওয়ালে বহুত সারে হ্যায়, পেহচানে ওয়ালে বহুত কম হ্যায়। জো নবী কো পেহচান লিয়া ও জামানা কা মুজাদ্দিদ বন গিয়া। বলো সুবহানাল্লাহ। নবী কি চিন আমার নবী আরে রেখে এনে জান্নাতের পাতায় পাতায় জান্নাতের ফলে ফুলে দে, জান্নাতের গোলাপের পাপড়িতে জান্নাতের বাগিচায় জান্নাতের বাগানে আল্লাহর নামের শ্বাসে শ্বাসে মুহাম্মদ লেখা আছে সাল্লাল্লাহু। যো জিকরে হাবিব করে হালাকি ও পরওয়ারদিগার কি জিকির করে। বলুন সুবহানাল্লাহ। জিকির হাবিব কম নেই, ওয়াসলে হাবিব সে আমার রসূলের জিকির, জিকির আমার রসূলের মিলন অপেক্ষা কম মধুর নয়। বলুন সুবহানাল্লাহ। মিলনের মতোই মধুর, জো ইয়াদে মুস্তাফা মে দিল কো বহলায়া নহীন করতে, জো ইয়াদে মুস্তাফা মে দিল কো বহলায়া নহীন করতে, হকীকত মে লুৎফ জিন্দেগি পায়া নহীন করতে। এ দরবারে মুহাম্মদ হে, ইহাঁ সে আপনো কা ক্যা কহনা, यहाँ से खाली हाथ गैर भी जाया नहीं करते। बोलो सुबहानल्लाह। रसूल दरबार के क्यों फिरे जाए ना खाली हाथे, एकाने जरा ऐसे चो किचु ना किचु तो पावी ही पावी, पता बुझते बात जन्ना अवश्य। आमी मक्का वाला रो जिक्र करी, मदीना वाला रो जिक्र करी, मदीना वाला जिक्र बेशी करी क्या ना मक्का वाला रो ये जरे ऑटोमेटिक ठीक ना। बोलो मक्का भी इज्जत की जगह है, मदीना भी इज्जत की जगह है, मक्का पाक है, मदीना भी पाक है, मक्का भी अजमत का निशान है, मदीना भी अजमत का निशान है, मक्का मक्कतुल मुकर्रमा है, मदीना मदीनतुल मुनव्वरा है, मक्के में अल्लाह का घर है, मदीने में रसूलुल्लाह का घर है, मक्के में आब जमजम है, मदीने में आब कौसर है, मक्के में गारे हिरा है, मदीने में गुंबदे खजरा है, मक्के में बैत जब्बार है, मदीने में यारों का यार है, मक्के में अरफात है, मदीने में रहमत का बरसात है, मक्के में हजरत खदीजा है, मदीने में हजरत फातिमा है, मक्के में लड़ाई हराम है, मदीने में जुदाई हराम है, मक्के में जलाल है, मदीने में जमाल मुस्तफा है। बोलो सुभान। ताई तो नबी नबी करी सब नबी रे जन। আল্লাহ কোরআনে মক্কাকে কি বলেছে? নবী যেটা বলেন সেটাই শরিয়াত, ঠিক না? সেটাই পপুলার বিখ্যাত। মক্কার নাম আল্লাহ কোরআনে কি বলেছেন বলো? মক্কার নাম কি বলেছে? মক্কার নাম আল্লাহ কোরআনে কি বলেছেন? মক্কা। মক্কার নাম কি বলেছেন আল্লাহ কোরআনে? কথা বলুন মক্কা। কোরআনে আল্লাহ মক্কাকে বাক্কা বলবেন, আর রসুল কি বলেছেন মক্কাকে? কথা বলুন মক্কা।
আল্লাহ বলছেন বাক্কা, তো আল্লাহর কথা তো আল্লাহ বাক্কা যখন বলেছেন আল্লাহর কথা তো বেশি ইয়াদ করে বাক্কা বলা উচিত। পৃথিবীর মানুষ বাক্কা বলে না মক্কা বলে, বাক্কা কেন বলে না? হায় হায় সুবহানাল্লাহ, जो मेरे जबान मेरे हबीब के जुबान से निकले वही मशहूर मारूफ होता है। बोलो न सुभान अल्लाह। था तो नबी ने कह दिया मदीना है तो मदीना है। बोलो न सुभान अल्लाह। सब नबीर जन्नो, सब नबीर जन्नो। अल्लाह के जानते चे अल्लाह बक्का तुम ही बोले चो बक्का और तुम्हार हबीब बोले चे मक्का। तुम ही बक्का मानुष अंतरे दाओ ना मक्का दिए चो। আল্লাহ বুঝিয়েছেন ওরে দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআনে বলেছি বাক্কা, আর আমার হাবিব বলেছেন মক্কা। আমারটা বলিয়ে দেব, আমার নবী আমার আশিকহন মাশুকহন, আশিকহন মাশুকহন, মুহিবহন মাহবুবহন। আমার হাবিবের জুবান দিয়ে মক্কা বার হয়েছে, আর আমি আল্লাহ কোরআনে বলেছি বাক্কা। আমার হাবিবের মক্কাটাকে আমি বাক্কার উপরে তারজিহ দিয়ে দেব। আমি পৃথিবীর जो निकला है सब क्षेत्र माझे माझे अबाक हुए थे। এটা আমার রসূলের আর আল্লাহর কারাম ছাড়া অন্য কিছু না। আমি ভাবি আর আর হয় আর আর আমি এই ওয়াজগুলো করব ভেবে উঠি না। এইভাবে মুতাফাররিক ভাবে এইভাবে আলোচনা করব ভেবে উঠি নাই। আপনাদের অনেক সময় মনে হচ্ছে এটা তো ঠিক বিক্ষিপ্ত একটু হচ্ছে। হ্যাঁ হচ্ছে। আজকে আমি ওয়াজ করছি, তার মানে আমার জুবান দিয়ে আমি ওয়াজ করছি বটে, এটা আমি অহংকার করে বলছি না। আজকে আমার কোন সেটিং চলছে না, আমার মনে হচ্ছে আমার মুস্তাফার সেটিং চলছে। বলুন সুবহান। আমি আজকে যেটা ভেবে উঠেছি ওটা হয়নি। আমার রিজল ভাইও জানেন আমার ওয়াজের আন্দাজ জানেন। আমি এইভাবে মানে এদিক সেদিক করে ওয়াজ করি না, একটা অনুমানের উপরে থাকি। তো আজকে যেটা মনে আসছে সেটা বলছি। আর যারা আমার ওয়াজ শুনেছেন তারা জানেন যেখানে আমি ওয়াজ করি আমার রসূলের জিকির রসূলের আলোচনায় আমি বেশি করে থাকি। কেন করি আমার ভাই জানেরা, আমি বড় আলেম নই, মাহদুদ ইলম ওয়ালা আদম। তবে ওলিদের দোয়া রয়েছে খাজা এ খাজগান সুলতান আল হিন্দ খাজা বাবা মঈনউদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী হুজুর দাদা হুজুর পাঁচ হুজুর আপনাদের মুরব্বীদের দোয়া ওলিদের দোয়া আমার সাথে রয়েছে। এটা আমি উপলব্ধি করি। তো যতটুকু কোরআন হাদিস পড়ে জেনেছি বুঝেছি, যদি আল্লাহকে রাজি করতে চাও মুস্তাফাকে রাজি করো। পৃথিবীতে যত আম্বিয়ারা এসেছেন সকলেই বলেছে আল্লাহ তুমি যাতে রাজি আমি তাতে রাজি। আমার নবীর বেলায় আমার আল্লাহ বলেছে ওরে দুনিয়ার আম্বিয়ারা তোমরা বলো আল্লাহ যাতে রাজি তোমরা তাতে রাজি, আর আমি মুস্তাফা আমি আল্লাহ বলি আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। বলো সুবহানাল্লাহ। যে হাবিবের হয়ে গেল আল্লাহ তার হয়ে যায়, তার হয়ে যায়। বদরের ময়দানে আমার আল্লাহ তো বলতে পারতেন ইন্নি মাক, যখন আমার নবী কাঁদছেন আল্লাহ 313 জন, এরা যদি আজকে মরে যায় মিটে যায় কাল কিয়ামত পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলে মাননেওয়ালা নবীকে নবী বলে মাননেওয়ালা কেউ থাকবে না। আল্লাহ বলছেন হাবিব বদরের ময়দানে আপনাকে আমি একা ছেড়ে দিই নাই, ইসলামের ঝান্ডাকে আমি বলন্দ করে দেব, ইসলামের পরচমকে আমি বলন্দ করে দেব। ফাতার ঝান্ডাটা জয়ীর ঝান্ডাটা আমি আবির ঝান্ডাটা মুস্তাফা আপনার হাতে আমি তুলে দেব। বলুন সুবহান। আমি আমার হাবিবকে এই বদরের ময়দানে একা ছেড়ে দিই নাই। ইন্নি মাকু বলতে পারতেন ইন্নি মাকা হাবিব আমি তোমার আপনার সাথে তানা বলে বললেন মা তো আপনাদের সাথে রয়েছি। আল্লাহ কেন আপনাদের সাথে বললেন? এই জন্যই বলেছেন যে সমস্ত 313 জন মুস্তাফার সাথে ছিলেন, মুস্তাফা রঙে রঙে গিয়েছেন। আল্লাহ বলতে হাবিবের রঙে রঙে গেছো তাই আমি ইন্নি মাকুম সবার সাথে। বলুন সুবহানাল্লাহ। মুস্তাফা রঙে রঙে যান আল্লাহ সাথে থাকবেন, বুঝতে পারছেন না ভাই?
তো ভাই আমার নবী রিসালাতের ধ্বনি একটু দেব দিবেন জোরে শোনেন আরে কেনই বা দেব না ও কামা কওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যখন মেরা রে জান আমার নবী দেখেন কিনা আরশের থামবাই পায়ায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা ডাই নেই দেখতা বাই নেই मैं डाई नहीं मुड़ता बाई नहीं मुड़ता मैं तो दिल वालों को देखता नबी आशिक देखी आमा माझे माझे हमें जो प्रवास कर सोता दिल के ख्याल कर आगे जो कर पुतुम पुतुम हमें जलसा को तुम अपने सुस्ती को तब बोला जो कर हमें पुतुम में जलसा नहीं में चिलाम तब कौन आम तो शुर नहीं तो हमें चिंता करता हम जी की बाबे सोता दिल भालो लग लग ताजुन जाकरा करता তারপর চিন্তা করলাম শ্রোতাদের ভালো লাগলে দাওয়াত পাওয়া যাবে কমিটির ছেলেদের ভালো লাগবে কারণ তারা ওয়াজ শোনেন না ব্যস্ত থাকে বিরিয়ানি প্যাকেটিং তার বক্তা আসছে না নফসি নফসি হচ্ছে হ্যাঁ ফেল করে যদি খালি ফোন খালি ফোন কি হবে কি হবে কি হবে টেনশন তো আমি চিন্তা করতাম যদি মজলিস থেকে দু চারবার সুবহানাল্লাহ আওয়াজ বার করতে পারি খুব বেশি যে দাওয়াত মোটামুটি হতো তারপরে খুব মানে আমার সম্মান খুব একটা বেশি মানুষ সম্মান করছে আমাকে না এখন তারপর থেকে কিছুদিন পর থেকে এখন কিন্তু আমি আর শ্রোতাদের জন্য জলসা করি না সত্যি আপনাদের কাছে শ্রোতারা খুশি হবে দাওয়াত করবে সুবহানাল্লাহ বলবে আমি এখন জলসা করি আমার মোস্তফা খুশি এটা বুঝে যা নবীকে জানলে হবে না নবীকে চিনতে হবে জানে ওয়ালে বহুত সারে পেচানে ওয়ালে বহুত কম হ্যায় জো নবী কো পেচান লিয়া ও খাজা এ খাজগান সুলতানুল হিন্দ বন গিয়া বলো সুবহানাল্লাহ জানে ওয়ালে বহুত সারে হ্যায় পেচানে ওয়ালে বহুত কম হ্যায় জো নবী কো পেচান লিয়া ও জামানা কো মুজাদ্দিদ বন গিয়া বলো সুবহানাল্লাহ নবী কি চিন আমার নবী আরে দেখেন জান্নাতের পাতায় পাতায় জান্নাতের ফলে ফুলে দে জান্নাতের গোলাপের পাপড়িতে জান্নাতের বাগিচায় জান্নাতের বাগানে আল্লাহর নামের শাশে শাশে মুহাম্মদ লেখা আছে সাল্লাল্লাহু আমার রাসূল বলেছেন আমার আল্লাহ আমি কি দেখছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বস্তুতে আপনি আপনার নামের সাথে সাথে আমার নামের স্ট্যাম্প মোহর কেন আপনি মেরে রেখেছেন আপনার নামের সাথে সাথে আমার নাম কেন লিখে রেখেছেন মহিম মাহবুবের মধ্যে আশিক মাশুকের মধ্যে কথা হচ্ছে ব্যাপারই আলাদা আমার আল্লাহ মানে আমার হাবিব ও নাম নবীর নবী আপনি আমার প্রিয়তম হাবিব ও নাম নবীর আমার আশিক হন আপনি মাশুক হন মাশুক হন আরেকটু জোরে হ্যাঁ হ্যাঁ সব জায়গায় তোমার নাম
আমার হাবিব সব জায়গায় তোমার নাম, আমার আশে তোমার নাম, আমার আশে তোমার নাম, খতিবের খুতবাতে তোমার নাম, মুহাররে তাহরিরে তোমার নাম, মুকাররে তাকরিরে তোমার নাম, মুহাদ্দিসের হাদিসে তোমার নাম, মুফাসসিরের তাফসীরে তোমার নাম, কোরআনের পড়ায় পড়ায় তোমার নাম, ফকির বেকাতে তোমার নাম, মুফতির ফতোয়ায় তোমার নাম, মজলিসে লাল্লারে তোমার নাম, মুয়াজ্জিনের আযানে তোমার নাম, ইকামতে তোমার নাম, হাউজে কাউসারে জাম পেয়ালায় তোমার নাম, ফেরদাউসের গোলামদের মুকেতে তোমার নাম, জান্নাতের হুরেদের কপালে তোমার নাম, লোহে মাহফুজে তোমার নাম, বাইতুল মামুনে তোমার নাম, ইমানের কলেমায় তোমার নাম, আমার হাবিব যেখানেই হবে আমার নাম, সেখানেই হবে তোমার নাম, যা হোগা মেরা নাম ওহা হোগা তেরা নাম। তাহলে এখানে বাদ যাবে কেন? আমি যখন বলবো নারায়ে রিসালা, তারপরে বলুন ইয়া রাসূলুল্লাহ, কোন জামাতের নকল করে কোন জামাতের লোকদের সন্তুষ্ট করে নয়, রসূলকে সন্তুষ্ট করে। জামাত পাওয়ার বেদাতিরা করবে, তারা নারায়ে রিসালা রিসালাত করে, সুন্নিরাও করে, বেদাতিরা খুশি হয়ে তারা আমাকে দাওয়াত করবে না, আমার মোস্তফা জানা খুশি হয়। তো নারায়ে রিসালা যখন বলবো আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ, জামির গাছি থেকে আমার উম্মতেরা, এরা তো আল্লাহর নামের ধ্বনি দিতই, এবার আমার রিসালাতেরও ধ্বনি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। নবীর জন্য কুরবান হয়ে যায়, আমরা বড় চিন্তার মধ্যে এখন রয়েছি তাই না? নবীর সুন্নাত মোতাবেক চলুন, ভালোবাসার ওয়াজ আপনারা শোনেন, নবীকে ভালোবাসতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে, ভালোবাসার মান রয়েছে, ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনার কাছে চায়, রসুলের ভালোবাসা আপনার কাছে চায়, আপনি রসুলের সুন্নাত মোতাবেক চলুন, আল্লাহর ভালোবাসা আপনার কাছে চায়, আপনি আল্লাহর হুকুম অনুযায়ী চলেন, চলেন যেন নামাজ পড়েন, মা বোনেরা পর্দার মধ্যে থাকেন, এটা ভালোবাসার মান, ঠিক না? সাহাবারা ভালোবেসেছেন, আমলও করেছেন, আল্লাহর রসুলের মান পূরণ করেছেন, ঠিক না? কথা বলে ভালোবেসেছেন, আমলও করেছেন, আমার রসূল পাকের সাহাবা মহব্বত করেছেন, সাহাবারা নবীকে ভালোবেসেছেন, বেইন্তিহা ভালোবেসেছেন, তাদের ভালোবাসার ধারে পারে আমরা ধারে কাছে পৌঁছাতে পারব না। আমার রসূলের এক সাহাবা চোখটাকে বড় ভালোবাসতেন, চোখ আর লম্বা চোখ আপনাদের কষ্ট দেব, একটুখানি কষ্ট, চোখটাকে খুব ভালোবাসতেন, চোখে সুরমা লাগাতেন, চোখে সুরমা লাগাতেন, চোখের খুব যত্ন, কি যত্নই না করতেন। সাহাবার অন্যান্য সাহাবারা দেখতেন যে সাহাবা এত চোখের যত্ন করে, এত চোখটাকে ধুই মুছে, চোখের যত্ন, চোখে সুরমা দেয়, চোখটা সব চোখের যত্ন, চোখের জ্যোতি যেন ঠিক থাকে, তার জন্য যা যা করার সব করে। সাহাবারা একদিন জিজ্ঞাসা করেছিল ওই সাহাবাকে যে ভাই তুমি তোমার চোখটাকে এত যত্ন কেন করো? ওই সময় সাহাবা বলেছিলেন ও আমার রাসূলের সাহাবারা, কেন আমি আমার চোখটাকে যত্ন করব না, আমি আমার চোখটাকে বড় মহব্বত করি, ভালোবাসি, এই জন্যই ভালোবাসি, এই চোখটা আমার মুস্তাফার চেহারা মোবারক দেখতে সাহায্য করে, এই চোখে আমি আমার হাবিবকে দেখি, যে চোখ আমার মুস্তাফাকে দেখায় সেই চোখের কি আমি যত্ন নেব না, বলুন সুবহানাল্লাহ।
আমার চোখের জ্যোতি না কমে যায়, আমি যেন আমার হাবিবের চেহারাটা ভালোভাবে পরিষ্কার দেখতে পাই, তার জন্য আমি চোখের যত্ন নিই, আমি চোখটাকে ভালোবাসি, এই জন্যই আমার হুজুর পাকের চেহারায় আনোয়ারটা দেখতে পাই বলে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল দুনিয়া থেকে চলে গেল, আমার রাসূল ইন্তেকাল করেছে, ওই সাহাবা আল্লাহর দরবারে দোয়া চাইলে সাহাবার দোয়া কবুল হয়ে যায়, তো এই সাহাবা আল্লাহর কাছে দোয়া চাই, যায় আল্লাহ কি মহাব্বত বলুন তো। আমার রাসূলের এক গাধা ছিল আমি আব্বাজানকে এই হাজাতে এই ইয়াফুরের রাসূল পাকের গাধা গল্পটা আমি এই হাতে মানে ঘটনাটা বলছি আমি আব্বাজানকে, তো আব্বাজান আমাকে বললেন ইয়াফুর ইয়াফুর কেন বল গাধা, তো গাধার নাম ইয়াফুর, গাধার নাম ইয়াফুর বলবো তো অসুবিধা, আমি চিন্তা করছি আব্বাজান ইয়াফুর বলো না, খবরদার শুধু ইয়াফুর বলো, কেন বলো জানাব ইয়াফুর, জানাব সম্মান দিয়ে বলো, হ্যাঁ ওই গাধাটা আমার রাসূল পাকের গোলাম, ওই গাধাটার মূল্য আমাদের চাইতে অনেক বেশি বলো সুবহানাল্লাহ, তাই সম্মান দিয়ে বলো ইয়াফুর। খাইবারের মওকার খাইবারের যুদ্ধের সময় আমার রাসূলের দরবারে গাধাটা এসে বলছে, একটা গাধা ইয়াফুর গাধা এসে বলছে হুজুর, আমার রাসূল গাধার কথা বুঝতে পারতেন ভাই, একটা দলিল ইন্নি আসমাউ মা লা তাসমাউন ইন্নি আরা মা লা তারাউনা, আমি নবী যা শুনি তোমরা তা শোনো, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, উলিদান নবিউল মুনতাজিরুল লাযি ইয়া খাতিবু শাজরু ওয়াল হাজারু ওয়া ইন শাক্কা লাহুল কামার, চন্দ্র সূর্য সহ আমার পুত্রের সাথে কথা বলতাম গাছপালা, তো ভাই আমার বলো হাজাতে বলো জানাব ইয়াফুর বা সম্মান দিয়ে বলো নাম ধরো কি বলবে, হাজাত বলবে না জানাব বলবে, যা বলবে তাই তাই সম্মান দিয়ে বলবে ইয়াফুর ইয়াফুর বলবে, তো ওই গাধাটা রাসূলকে এসে বলে হুজুর আমার পূর্বপুরুষটা অন্যান্য নবীদের সব খাদে, আমার বড় ইচ্ছা আপনি যদি আমাকে গোলাম হিসেবে আপনার গোলামতি করার জন্য কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ, আপনার দারের গোলাম হতে চাই, আপনার নকার হতে চাই, চাকর হতে চাই, আমার আমার রূপটা কোনো না কোনো নবীর খাদে আছে, আমাকে খাদে হিসেবে কবুল করে নেন। আমার রাসূল হযরত ইয়াফুরকে বলেন ঠিক আছে তুমি আমার কাছে থাকো, তো হযরত ইয়াফুরের কাজ কি ছিল জানেন, যখন আমার রাসূল কোন সাহাবাকে ডাকতেন মদিনার গলিতে গলিতে ঘুরে ঘারে বাজারে ঘুরে ঘারে সেই সাহাবার ঘরে গিয়ে মাথাটা দিয়ে দরজায় টোকা দিতেন, ঠাক্কা মারতেন, সাহাবা দরজাটা খুলে বুঝতে পারতেন ইয়াফুর যখন
এসেছে মদিনা ওয়ালার বুলাওয়া এসে গিয়েছে বলুন সুবহানাল্লাহ মুস্তাফা ডাকছেন তাই আপুর আমার চৌখাতে এসেছে তো হযরত আমার রসুল যখন ইন্তিকাল করেন হযরত ইয়াফুর জনাব ইয়াফুর জনাব ইয়াফুর বসে আছে কাঁপছে কিছু খায় না তিন চার দিন হলো খাচ্ছে না ইয়াফুর খায় না নবী নেই আকা নেই রসুল নেই রসুল খাওয়াতে রসুল আদর করতে রসুল নেই খাওয়া ছেড়ে দিয়েছে আকা নেই মনিব নেই একটা কুয়া ছিল কিছুদিন যাবত না খাওয়ার পরে ইয়াফুর জনাব ইয়াফুর দৌড়ালো দৌড়ালে কেন সম্মান দিচ্ছি নবীর গাদা তোমার আমার চাইতে মর্যাদা অনেক বেশি কথা বুঝতে পারছেন আমি মনে করি এটা এটা মোহাব্বত করতে ওয়ালাদের জন্য এটা দলিল নয় সব জিনিস দলিলের মোহতাজ নয় ইশকের মোহতাজ অনেক জিনিস রয়েছে কি ভাই ঠিক না তো গাদাটা ছুটে গিয়ে ওই কুয়ার মধ্যে ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে খুদকুশি করলো আত্মহত্যা করলো যে নবী নেই আমার মনিব নেই আমি দুনিয়াতে থাকব না আমার ভাই জানেন আমার আশিকের রসুল ফিদায়ে রসুল আমার ছোট দা জানেন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে একটা পুকুর আছে দেখেছে কোন পুকুরটার কথা বলছি বলুন তখন দরবার গুলো হয়ে গেছে পিছন দিকে যে পুকুরটা আছে ওই পুকুরে হুজুর কিবলা মাছ পুষেছিল বড় বড় মাছ পুষতেন বুঝতে পেরেছেন তো ছোট হুজুর কিবলা আশিকের রসুল ইন্তেকাল করলেন একদিন ঝপাং ঝপাং করে আওয়াজ হচ্ছে কি ব্যাপার সবাই গিয়ে যা জানা হুজুরে সবাই গিয়ে দেখছে মাছটা স্পিডে এসে ওখানে গাছের কুড়ি পানি থেকে উঠেছে ওই কুড়িতে এসে খালি মাথাটা ধাক্কা মারছে ধাক্কা মেরে দুটো মাছ ধাক্কা মেরে মেরে মরে গেল দাদা জানা হুজুর প্রতিদিনই মাছগুলোকে খেতে দিতেন ডাকতেন শুনেছেন আপনারা দাউদ আলাইহিস সালামের কথা চোখে দেখা আল্লাহর কথা বলছি মাছকে ডাকতেন মাছ কাছে চলে আসতো বলুন সুবহানাল্লাহ ছোট হুজুর কিবলা মাছের সাথে কথা বলতেন বলুন সুবহানাল্লাহ মেজলা হুজুর পিতর একটা কথা মনে পড়ে গেল এটা বলে আমি আর লম্বা চওড়া করব না বাংলাদেশে গেছেন জলসায় বাংলাদেশে তো জলসায় গেছে বাড়িতে সব করে বাড়িওয়ালা রান্নার বান্না করেছে বিভিন্ন রকম তরকারি রান্না করেছে তো হুজুর খেতে খেতে দেখছেন মাছের তরকারি রান্না হচ্ছে মাছটা এরকম তুললেন মাছটা তুললেন আবার তুললেন হুজুর খান না বড় শখ করে আপনার জন্য এই মাছটা এনেছি মাছটা আপনি খান হুজুর আবার মাছটা তুলে মুচকি হাসি মুচকি হাসি হেসে আবার মাছটা রেখে দিলেন হুজুর খান আপনার জন্য বড় শখ করে মাছটা এনেছি হুজুর বলছেন বাবা খাবুনি মাছ আমি খাবো এই মাছটা আমি খাবো উনি আমাদের হুগলি জেলার মাছ আমি খাবো হুজুর বড় শখ করে এনেছি ওই সময় মেজলা হুজুর পীর কিবলা বলেছে বাবা এই মাছটা আমাকে বলছে আবু জাফর আপনি আমাকে খাবেন না খাবেন না আমি পাগদির পুকুরের মাছ আমাকে আপনি খাবেন না মাছ আমাকে খেতে নিষেধ কোন কানে শুনেছিলেন বাতিল কানে শুনেছিলেন খোদাই তাকত খোদাই শক্তিতে কুনতু সামাউ আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়ুবসিরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়ুতিশু বিহি
একটা জিনিস আপনাদের আমি বলি, আমরা এত যে চিন্তার মধ্যে আছি, এনআরসি গ্যাপ এমপিআর বিভিন্ন আলেম ওলামারা হুজুর হযরতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে জলসা জুলুসের মাধ্যমে তারা বিভিন্ন রকমের এই আইন থেকে বাঁচার পথ বলে দিচ্ছেন, বলছেন আন্দোলন করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, সরকারি সম্পত্তি নষ্ট না করে আন্দোলন করতে হবে, আন্দোলন আরো বৃহৎ করতে হবে, আমাদের রুখে দাঁড়াতে হবে এই আইনের বিরুদ্ধে। বিভিন্ন জন কিছু আলেম আছে বাজার বড় করেছিল খালি এনআরসি এনআরসি করছে, তারা কি মাথা মোটা বুঝি না, সবাই নয় কিছু আছে তারা এসে জড়ো হচ্ছে, ভিড় বাবা বিশাল আওয়াজ হচ্ছে ওখানে, এখানে চিল্লে লাভ আছে, পার্লামেন্টে গিয়ে চিল্লালে লাভ হতে পারে, হলেও হতে পারে, নরেন্দ্র মোদীর কাছে গিয়ে চিল্লাম, দিলীপ ঘোষের বাড়ির সামনে গিয়ে, পার্লামেন্ট হাউসে গিয়ে, এখানে চিল্লাচ্ছে, খুব মজা লাগছে, গরম হচ্ছে, ঠিক 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 হচ্ছে, বাঁচার উপায়টা কেউ বলে, একটাই উপায় আছে, সরল সরল উপায়, মাল্লাহ আল্লাহর হয়ে যাও, কুল কায়নাত কে আল্লাহ আমাদের অধীনে করে দেবেন, বলুন সুবহানাল্লাহ, ফেরেশতা সাহায্য করবে, যেখানে যাবে সেখান থেকে লাইন শুরু হবে, আপনি যেখানে দাঁড়াবেন সেই জায়গায় আপনার সম্মান আল্লাহ বালান করে দেবেন, জিয়ার মানুষ ছেড়ে দেবে, ফেরেশতা আপনাকে হেফাজত করবে, আপনার পেপার সংগ্রহ হয়ে যাবে, আল্লাহ মাদদ করবে, মোদীর 14 পুরুষের ক্ষমতা নেই, আর অমিত শাহ ফেরেশতা মাদদ করবে, সব মুসিবত হাল হয়ে যাবে, আজ থেকে নিয়াত করে নিন ফজর থেকে নামাজ, নামাজ আর ছাড়বে না, মা বাপের